আপনি আশ্চর্য হবেন সে দুর্নীতিবাজ এই দুর্নীতি করলে সে আদর্শকারে ব্যবহার করতেছে সে তার ব্যক্তিগত সুবিধার জন্য পোতমালোর কোন যোগ্যতা নেই শাকিব খানকে পুরস্কৃত করার কারণ বর্তমানে পোতমালোর সেও অনেক বেশি জনপ্রিয় ব্যক্তি সুপার স্টার সাকিব খান এভাবেই পোম আলোর ব্যাপক সমালোচনা করেছেন বাংলাদেশের জনপ্রিয় সংসদ সদস্য ব্যারিস্টার সুমন চলুন ছোট ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে আসা যাক বর্তমানে পোতম আলোর চলচ্চিত্র পুরস্কার নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে বিভিন্ন দর্শকরা বিভিন্নভাবে এটিকে উপস্থাপন করার চেষ্টা করছেন অনেকেই বলছেন এটা পোতম আলোর পারিবারিক পুরস্কার প্রথম আলো বেছে বেছে তাদের নিজেদের মধ্যেই এই পুরস্কার বিতরণ করে থাকে আর প্রথম আলোর মতো এত বড় গণমাধ্যমকে নিয়ে এত তো সমালোচনা পিছনের সবচেয়ে বড় কারণ সম্প্রতি পোতম আলোর পুরস্কারে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার প্রিয়তমা সিনেমার জন্য কোন রকম পুরস্কার পাননি আর এই বিষয়টির পর সাকিব খানের ভক্ত অনুসারীরা প্রথম আলোর ব্যাপক সমালোচনা শুরু করেছেন তবে সম্প্রতি এই বিতর্কিত বিষয় নিয়ে একটি ইন্টারভিউ কথা বলেছেন বাংলাদেশের জনপ্রিয় সংসদ সদস্য ব্যারিস্টার সুমন তিনি জানিয়েছেন এই বিষয় নিয়ে সাকিব খান হয়তো এতটা চিন্তিত নয় কারণ সারা বিশ্বব্যাপী সাকিব খান এখন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে আপনারা যদি খবর নিয়ে দেখেন বর্তমানে সারা পৃথিবীর মিডিয়া চ্যানেলগুলোতে নানাভাবে সাকিব খানের নাম উঠে আসছে আর বিভিন্নভাবে সাকিব খানের বিভিন্ন কাজ সারা পৃথিবীর আর যার কারণে জনপ্রিয়তার দিক দিয়ে বর্তমানে প্রথম আলোকে সারিয়ে গিয়েছে আমাদের সাকিব খান আর এই অবস্থায় এসে ব্যারিস্টার সুমন মনে করছেন প্রথম আলোর মতো প্রতিষ্ঠানের কোনো যোগ্যতাই নেই সাকিব খানকে পুরস্কৃত করার কারণ শুধুমাত্র ব্যক্তি সাকিব খানই প্রথম আলোর মতো একটি প্রতিষ্ঠানের চেয়েও ঊর্ধ্বে